সল্লু আইল আল হাবিব সল্লহু তা আলা আলম আহমেদ সল্লাহ তা আলা আলি আলী সাল্লাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্হামদুল্লাহ আজফাজেল উপস্থিত হয়েছি শরীয়তের একটি সহজ ও গুরুত্বপূর্ণ মাস আলা নিয়ে আজকেও আমরা একটি মশালা শ্রবণ করব আর সেই মাস আলা কি অবশ্যই আমরা রমজান মাসে যখন রোজা রাখি তখন অনেক সময় আমাদের মনে একটা প্রশ্ন আসে যে আমি কি রোজারেকে টুথপেস্ট করতে পারবো আমি কি রোজারেকে রেখে করতে পারবো এভাবে আমাদের অন্তরে প্রশ্ন আসে রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা সম্পর্কে আলামা ইকরামগণ কি বলেন আসুন এ সম্পর্কে আমরা দাউল আহলে শুনে তো আলামা নিকট যে প্রশ্ন করা হয়েছে তাও শ্রবণ করব এবং তার উত্তর শ্রবণ করব প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বিন্দু দাউল ইফতাহ আহলে সুন্নতের ওলামাইকরামগণের নিকট প্রশ্ন করা হয়েছে যে অলামাইকারগন এই মাসালার বিষয়ে কি বলেন যে রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা যাবে কি না প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই প্রশ্নের উত্তরে দাউলি তাহলে সোনত অলামাইকারগণ যা বলেছেন তার সারমর্ম পেশ করার আমি চেষ্টা করছি রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা যদিও বা নাজাইজ এবং হারাম নয় কিন্তু বিশেষ প্রয়োজন ব্যতীত ব্যবহার করা মাকরুহ আল হাজরতাম আহমাদ রাজা খান আলী রহমতুল মান্নান এই ধরনের প্রশ্নের উত্তরে বলেন মাজন দাঁত পরিষ্কার করার যে মাজন রয়েছে তা ব্যবহার করা নাজাইস এবং হারাম নয় যখন এই বিষয়ে কনফার্ম হবে যে তার অর্থাৎ মাজনের কোনো অংশ কণ্ঠনালীতে পৌঁছে যাবে না কিন্তু বিনা প্রয়োজনে অবশ্যই এরূপ করা মকরুহ দূরে মুখতারে রয়েছে রোজাদারের জন্যে কোনো জিনিসের স্বাদ নেওয়া মকরুহ আর যেহেতু টুথপেস্ট এর ব্যবহার করার কারণে তার কিছু অংশ ভেতরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে এই জন্যে রোজা অবস্থায় এর থেকে অবশ্যই বিরত থাকা উচিত আল হাজরত ইমাম আহমদ রাজাহান আলী রাহমতুল মান্নান বলেন রোজা অবস্থায় মাজন ব্যবহার করা উচিত নয় তো প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজাবাজার আজকে আমরা জানতে পারলাম রোজা অবস্থায় মাজন ব্যবহার করা টুথপেস্ট ব্যবহার করা কেমন এটা যে উচিত নয় কারণ কি টুথপেস্ট ব্যবহার করার মাধ্যমে অনেক সময় সেটা ভিতরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে মাজনও ভিতরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে সেহেতু আমরা এগুলো থেকে বিরত থাকব টুথপেস্ট বলেন মাজন বলেন এটা হয়তো আমরা রাতে করে নিব অথবা আমরা সেহেরির সময় শেষ হওয়ার পূর্বে আমরা করে নিব ইনশাল্লাহ আজাল যদি আমরা এভাবে করি তাহলে আমাদের রোজার মধ্যে কোনো সমস্যা হবে না তো প্রিয় মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আলহামদুল্লাহ আজা আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ মশালা টুথপেস্ট এবং মাজন ব্যবহার সম্পর্কে শ্রবণ করলাম তো আর আমাদের উচিত হবে শরীয়তের বিধিবিধান এগুলো স্মরণ রাখা এবং এর উপর আমল করা এবং অন্যের নিকট যতটুকু সম্ভব তা পৌঁছে দেওয়া আল্লাহ পাকবুল আলমী আমাদেরকে শরীয়তের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক এবং আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে উত্তমভাবে রোজা রাখার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবিল আমি সাল্লাহ তালা আলী আলী আসাল্লাম সাল্লু আলহাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলহি আলী